হ্যালো ফ্রেন্ডস, আমি সুদাম। তোমরা দেখছো তোমার আমার ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া লিঙ্ক। ফ্রেন্ডস, যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ছোট্ট করে একটা লাইক আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিও শুরু করি। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সাথে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সম্বন্ধে। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনলে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সম্বন্ধে। ফ্রেন্ডস, তোমাদের যদি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে বা অ্যাকাউন্ট খুলবো বলে ভাবছো বা পরিকল্পনা করেছো, তাহলে রইল এই ভিডিওটা তোমাদের জন্য। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও। তো চলো শুরু করি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ডিপোজিট ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ জমা দেবার ফর্ম কীভাবে পূরণ করবে। সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, এটা একটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ডিপোজিট স্লিপ, অর্থাৎ জমা দেওয়ার স্লিপ, যাকে বলা হয় জমা দেওয়ার স্লিপ। অর্থাৎ টাকা জমা দেওয়ার জন্য যে স্লিপ ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিপোজিট স্লিপ বা জমা দেওয়ার স্লিপ। তো এই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা এই ডিপোজিট স্লিপটাকে সম্পূর্ণভাবে ফিল আপ করবে, তার সম্পূর্ণ প্রসেস আমি তোমাদের শিখিয়ে দেবো বা দেখিয়ে দেবো বলতে পারো। তো চলো ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক কীভাবে ডিপোজিট ফর্মটাকে ফিল আপ করা যায় এবং টাকা জমা করার প্রসেসটা সম্পূর্ণ জানবো এই ভিডিওর মধ্যে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে শাখা বা ব্রাঞ্চ। তো এখানে শাখা বা ব্রাঞ্চ, এই যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে, দেখো দেওয়া আছে শাখা বা ব্রাঞ্চ, এটা তুমি তোমার পাসবইয়ের মধ্যে পেয়ে যাবে। অর্থাৎ তুমি যে শাখাতে বা যে ব্রাঞ্চে তুমি অ্যাকাউন্ট খুলেছো সেই ব্রাঞ্চের নামটা এখানে দিতে হবে, এটা তোমার পাসবইয়ের মধ্যেই আছে, তুমি ওটা এখানে নামটা লিখে দিবে, ঠিক এই জায়গার মধ্যে তুমি নামটা লিখে দিবে। তো এরপর এখানেও সেম লিখতে হবে, এখানেও শাখা বা ব্রাঞ্চ সেম লিখে দিবে, ওখানে যা লিখবে এখানেও সেম লিখে দিবে, হ্যাপেন্স এখানেও উপরে সেম লিখে দেবে। তো এরপর ফ্রেন্ডস আসছি নেক্সট অপশানে। এরপর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, এরপর ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তারিখ বা ডেট, অর্থাৎ তোমাদের এখানে তারিখ বা ডেট দিতে হবে, এখানে তোমাদের তারিখ বা ডেট দিতে হবে। তো এখানে এই অপশানটা দেখতে পাচ্ছ, তারিখ বা ডেট, এই যে অপশানটা, এখানে তোমরা যে ডেটে তোমরা টাকাটা জমা দিবে বা যেদিন তোমরা ফর্মটা ফিল আপ করছো সেই ডেটটা এখানে লিখে দিবে। তো এখানে তারিখ বা ডেট লিখে দেওয়ার পর এই যে এই অপশানটা দেখতে পাচ্ছ, এখানে তারিখ বা ডেটটা লিখে দিবে যেদিন তুমি টাকা জমা দিবে বা যেদিন তুমি ফর্মটা ফিল করছো সেদিন এই ডেটটা লিখে দেবে। অর্থাৎ তুমি যেদিন ফর্মটা ফিল আপ করছো নিশ্চয়ই সেদিনই টাকা জমা দিবে, অর্থাৎ সেদিনের ডেটটাই লিখবে। তো এখানেও সেম লিখতে হবে, তারিখ বা ডেট, এখানে তারিখ বা ডেট নিয়ে লিখে দিবে। তো এখানে তুমি লিখবে ডেজ, এখানে লিখবে মাস, আর এখানে ইয়ারটা লিখে দেবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তারিখ বা ডেটের অপশান, তো এটা সম্পূর্ণ ঠিকভাবে পূরণ করবে। তো চলো ফ্রেন্ডস নেক্সট অপশান দেখে নিই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ নেক্সট অপশানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নেক্সট অপশান যেটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশান, কারণ এটার মধ্যেই সমস্ত টাকাটা জমা হবে। তো এটা কি না, এটা একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার কাছে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটাই তোমার টাকাটা জমা হবে। তো ফ্রেন্ডস এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, এই অ্যাকাউন্ট নাম্বারটা তুমি কোথায় পাবে, এই অ্যাকাউন্ট নাম্বারটা তুমি তোমার পাসবইয়ের মধ্যে পেয়ে যাবে। তো এই অ্যাকাউন্ট নাম্বারটা তোমার পাসবই থেকে সঠিকভাবে লিখে দিতে হবে। দেখবে তোমার পাসবইয়ের মধ্যে 13 ডিজিটের একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, তো এই অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে স্টেপ বাই স্টেপ পূরণ করে দিতে হবে, ঠিক আছে। তো সেম এখানে যেমন পূরণ করবে সেম এখানেও পূরণ করবে, পারলে একবার মিলিয়ে নিও, ঠিক আছে, সেটা বেস্ট অপশন হবে আমার মতে। তো সেম এখানেও লিখে দেবে অ্যাকাউন্ট নাম্বার,
देखते खोपटार मध्य तुम्हारा परिष्कार भावे लिखे देवे अकाउंट नम्बर तेरह डिजिटे देखे अकाउंट नम्बर आछे तो ये अकाउंट नम्बर तुम्हार पासबुक देखे हूबहू सेम लिखे देवे। तो एरपर आसछि नेक्स्ट अपशने, ठीक है। तो चलो फ्रेंड्स एरपर आमरा चले जाई नेक्स्ट अपशने। तो फ्रेंड्स नेक्स्ट अपशने एखाने देखते पाच्छो तुम्हारा नेक्स्ट अपशन जेखाने एखाने देखते पाच्छो पैन नम्बर। तो एखाने तुम्हार पैन नम्बर जदि थेके थाके ताहले एखाने पैन नम्बरटा तुमि तुम्हार दिए देवे। এই যে খোপটা দেখো আমি হাইলাইট করার চেষ্টা করছি তোমাদের। তো ফ্রেন্ডস এখানে তুমি তোমার প্যান নাম্বারটা দিয়ে দিবে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্যান নাম্বার। তো এই খোপটাতে সুন্দরভাবে পরিষ্কারভাবে লিখে দেবে তোমার প্যান নাম্বারটা। তো এই খোপের মধ্যে পরিষ্কারভাবে তোমার প্যান নাম্বারটা লিখে দেবে। যদি তোমার প্যান নাম্বার থেকে থাকে তাহলে এখানে প্যান নাম্বার লিখে দেবে। তো প্যান নাম্বার সম্বন্ধে বলার আগে ছোট্ট একটা কথা বলে দিই ফ্রেন্ডস। তো এখানে প্যান নাম্বার লেখার আগে তুমি উপরে দেখবে পড়ে নেবে, এখানে তোমার দেওয়া আছে 50,000 টাকা বা তার ঊর্ধ্বে প্যান নাম্বার বাধ্যতামূলক। অর্থাৎ 50,000 টাকা তুমি যদি জমা করো তাহলে তোমাকে এখানে প্যান নাম্বার অতি অবশ্যই এখানে লিখতে হবে। যদি তার নিচে হয় তাহলে প্যান নাম্বার ম্যান্ডেটরি নয়, না লিখলেও চলবে, জমা দিতে পারো। বাট 50,000 টাকার এবং তার ঊর্ধ্বে যদি 50,000 টাকা জমা দাও বা তার উপরে টাকা জমা দাও তাহলে কিন্তু ম্যান্ডেটরি প্যান নাম্বার তোমাকে দিতেই হবে, ঠিক আছে। তো এখানে তুমি নিচে দিলেও তুমি প্যান নাম্বার যদি 50,000 টাকার নিচে টাকা দাও তাও প্যান নাম্বার তুমি লিখলে লিখতেও পারো না, আর বাট না লিখলেও চলবে। তো চলো ফ্রেন্ডস এরপর নেক্সট দেখো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ ডেট অপশন আছে। সুন্দরভাবে তুমি যে ডেটে জমা দেবে সেই ডেটটা এখানে ফিল করে দেবে। তো ফ্রেন্ডস এবারে দেখো নেক্সট অপশন, দেখো এখানে দেওয়া আছে নেম বা নাম, যাকে বলা হয় বাংলাতে নাম। তো এখানে কি করবে না, তোমার পাসবই দেখবে যে নামটা আছে দেওয়া আছে, যে নামে তোমার অ্যাকাউন্টটা খুলেছো সেই নামটা এখানে লিখে দেবে, ঠিক আছে। হুবহু সেম নাম এখানে তুমি লিখে দেবে যে নামটা তোমার পাসবইয়ের মধ্যে আছে, অ্যাকাউন্ট খোলার সময় যে নামটা তুমি লিখেছিলে সেম নাম এখানে তুমি লেখার চেষ্টা করবে। তো সেমভাবে এই খোপটার মধ্যেও তোমাকে লিখে দিতে হবে, এখানে যে নামটা লিখবে সেম এখানেও সেই নামটা লিখতে হবে। তো এটা সঠিকভাবে পূরণ করবে। তো চলো নেক্সট ফ্রেন্ডস, এটা সঠিকভাবে পূরণ করার পর নেক্সট অপশনে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার তোমার কাছে জানতে চাইছে। এটা তুমি পারলে দিতেও পারো বাট না দিলেও চলবে, তুমি যদি দিতে চাও তাহলে দিতে পারো। তো তুমি এখানে তোমার একটা মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার যেটা আছে সেটা তুমি এখানে লিখে দেবে। তো ফ্রেন্ডস এখানে মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর নেক্সট অপশনে চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস মোবাইল নাম্বার লেখার পরে এরপর আসছি আমরা নেক্সট অপশনে। তো নেক্সট অপশনে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বক্স করা আছে, ঠিক আছে। তো এই বক্সে কি লিখবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানেও সেম দেখতে পাচ্ছ অনেকগুলো বক্স করা আছে, তো এই বক্সের মধ্যে তোমরা কি লিখবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো প্রথমে এখানে শুরু করছি, এখানে যে বক্সগুলো দেওয়া আছে এখানে তুমি তোমার অ্যামাউন্টটা লিখবে। সাপোজ এই জায়গাটাতে তুমি তোমার অ্যামাউন্টটা লেখা শুরু করবে, এখানে তুমি তোমার অ্যামাউন্টটা লিখবে, মানে অর্থাৎ যত টাকা তুমি এখানে জমা করবে সেই অ্যামাউন্টটা তুমি এখানে লিখবে, সমান দিবে এখানে একটা সমান দিয়ে পয়সা, এখানে পয়সা জিরো জিরো করবে। তো চলো ফ্রেন্ডস আমি তোমাদের একটু দেখিয়ে দিই কীভাবে লিখবে। তো ফ্রেন্ডস এখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছ ছোট্ট করে আমি একটা বক্স করেছি রেড রঙের, তো এখানে তুমি কী লিখবে, এখানে তুমি অ্যামাউন্টটা লিখবে যে অ্যামাউন্টটা তুমি সেই দিন ডিপোজিট করবে, অর্থাৎ যেদিন তুমি টাকাটা জমা করবে সেই টাকার অ্যামাউন্টটা তুমি এখানে লিখে দেবে, পেন দিয়ে তুমি এখানে লিখে দেবে। সাপোজ আমি তোমাদের বোঝানোর জন্য আমি এখানে একটু লিখে দেখাচ্ছি, তো দেখেন অফেন্স ফ্রেন্ডস সাপোজ মনে করো আমি এখানে 1,000 টাকা জমা করব, ঠিক আছে। তো এখানে আমি 1,000 টাকা লিখে দেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি 1,000 টাকা লিখে দিয়েছি। তো এই 1,000 টাকাটা কোথায় লিখতে হবে না, এই বক্সটার মধ্যে তোমাকে এই 1,000 টাকা লিখতে হবে, এই জায়গাটার মধ্যে তোমাকে এই 1,000 টাকাটা লিখতে হবে। এখানে লিখে দেওয়ার পর নেক্সট কী করবে, নেক্সট তোমাকে যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে লিখে দেওয়ার পর নেক্সট তুমি এখানে একটা এখান থেকে একটা রেখা টেনে দেবে একদম লাস্ট তুমি, তো এখান থেকে একটা রেখা এরকম টেনে দিবে, টেনে একদম এখানে চলে আসবে, টেন দিয়ে টেনে দেবে,
দিয়ে সেম আবার এই অ্যামাউন্টটা এখানে লিখে দেবে, সমান সমান এখানে জিরো জিরো পয়সা করে দেবে, এখানে সমান দিয়ে এখানে জিরো জিরো করে দেবে, আবার এখানে সমান দিয়ে জিরো জিরো করবে। তো এখানে অ্যামাউন্টে লিখে দেবে সাপোজ 1000 টাকা, তো এখানে 1000 টাকা লিখে দেবে। তো এখানে তুমি পেন দিয়ে সেমভাবে এখানে 1000 টাকা লিখে দেবে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমি এখানে লিখে দিচ্ছি 1000 টাকা। তো আমি এখানে 1000 টাকা লিখে দিয়েছি, তো সমান সমান তুমি এখানে জিরো জিরো করে দেবে। এখানে সমান দিয়ে তুমি এখানে জিরো জিরো করে দেবে। ওকে, 1000 টাকা লিখে এখানে সমান সমান জিরো জিরো, আবার এখানে সমান সমান জিরো জিরো করবে। তো ফ্রেন্ডস চলো নেক্সট অপশনে যাই। তো ফ্রেন্ডস এখানে আমরা নেক্সট অপশনে কি দেখ, নেক্সট অপশনে আমরা এই অপশনটা আমরা পূরণ করব, ফুল ফিল করব এই অপশনটা নিয়ে, ঠিক আছে? তো এই অপশনে আমরা কী কী ফিল আপ করবো, এখানে দেখো দেওয়া আছে উপরে, তোমরা লক্ষ্য করো, লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। দেখো ফ্রেন্ডস সেখানে উপরে দেওয়া আছে চেকের বিবরণ, অর্থাৎ ডিটেলস দিতে হবে। তুমি যে যদি চেকে টাকা জমা করতে চাও, অর্থাৎ তুমি যদি নগদে টাকা না জমা করতে চাও, সপোজ মনে করো তুমি এই অ্যাকাউন্টে যেটা লিখেছো এই অ্যাকাউন্টে টাকা জমা করবে, তো তুমি কোনো একটা চেক থেকে ট্রান্সফার করবে এই অ্যাকাউন্টে টাকা জমা করবে, তাহলে তোমার এখানে চেকের বিবরণটা দিতে হবে। এখানে দেখো দেখা দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে ব্যাংকের নাম, তো ফ্রেন্ডস লক্ষ্য করো এখানে দেওয়া আছে ব্যাংকের নাম, এখানে শাখা বা ব্রাঞ্চের নাম, তো এখানে দেখতে হবে চেকের নাম্বার, এখানে চেকের নাম্বারটা লিখে দেবে এই কপের মধ্যে, আবার এখানে শাখা বা ব্রাঞ্চের নাম লিখে দেবে, আবার এটা এখানে যে ব্যাংকের চেক সে ব্যাংকের নামটা এখানে লিখে দেবে, ঠিক আছে? তাহলে এই চেকের টাকাটা এই অ্যাকাউন্টে তোমার জমা হয়ে যাবে। আমি তোমাদের আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো এই চ্যানেলটাকে। তো ফ্রেন্ডস চলো নেক্সট অপশানে যাওয়া যাক। চলো ফ্রেন্ডস এরপর দিকে দেখে নেওয়া যাক নেক্সট অপশানে। তো ফ্রেন্ডস দেখো নেক্সট অপশানে কী আছে, এখানে দেওয়া আছে নগদে ক্যাশ জমা দেওয়ার অপশান। এই যে অপশানগুলো দেখো আমি এগুলো বলে দেবো সম্পূর্ণ। তো ফ্রেন্ডস দেখো এখানে নগদে জমা দেওয়ার অপশানের মধ্যে কী আছে, এখানে দেওয়া আছে অর্থসূচক, অর্থাৎ তুমি যে টাকাটা জমা করবে, সাপোজ মনে করো তুমি 2000 টাকার কটা নোট এখানে জমা করছো, সেটা এখানে সংখ্যাটা লিখতে হবে। আমি সবাই মনে করো আমি 2000 টাকার সংখ্যা লিখছি, দুটো জমা করবো, তাহলে আমি এখানে লিখবো দুটো, টু লিখে দেবো, ঠিক আছে? তো সেম রকমভাবে এখানে যদি 500 টাকার নোট তুমি জমা করো, তাহলে এখানে যটা জমা করবে, যদি একটা করো একটা, দুটো করলে দুটো, তিনটে করলে তিনটে, চারটে করলে চারটে, পাঁচটা করলে পাঁচটে, ছটা করলে ছটে, তো যটা জমা করবে তোটা তুমি এখানে সংখ্যাটা লিখে দেবে, অর্থাৎ 6। এখানে 2000 টাকা, অর্থাৎ এখানে 2। 200 টাকা যদি একটা করো তাহলে 1। 100 টাকা দুটো করলে 2। 50 টাকা যদি চারটে করো 4। এখানে 20 টাকা যদি ছটা করো তাহলে এখানে 6। 10 টাকা যদি নটা করো তাহলে এখানে 9। 5 এবং 5 টাকা যদি দুটো করো তাহলে এখানে 2। তো পেন্স এরপর নেক্সট অপশানে তোমাদের কী করতে হবে বলে দিচ্ছি। তো এবার সেম তোমরা এখানে যেটা লিখেছিলে এই খপটার মধ্যে যেটা লিখেছিলে, তো ফ্রেন্ডস দেখো এখানে তোমরা দেখো সেম তোমরা এখানে এই খপটার মধ্যে যা লিখেছিলে, লক্ষ্য করে এই খপটার মধ্যে তোমরা যা লিখেছিলে এখানে সেম এখানেও লিখতে হবে। যদি এটা তুমি নগদে জমা করার অপশান হচ্ছে এটা, তো এটা ফিল করতে হবে নগদের জন্য, আর এটা ফিল করতে হবে তোমার চেকের জন্য। তো এখানে সাপোজ আমি বললাম 1000 টাকা যদি এখানে দেখালাম 1000 টাকা জমা করলে, তাহলে এখানে 1000 লিখে দেবে সমান জিরো জিরো পয়সা, এখান থেকে একটা দাগ টেনে আবার এখানে 1000 লিখে সমান জিরো জিরো পয়সা লিখবে। তো এবার এখানেও সেম লিখতে হবে, এখানে তুমি এই বক্সটার মধ্যে লিখে দেবে, এই বক্সটার মধ্যে লিখে দেবে 1000 টাকা সমান জিরো জিরো এখানে পয়সা, ঠিক আছে? আবার এখানে একটা দাগ টানবে, এখানে একটা লম্বা দাগ টানবে, আবার এখানে মোট অর্থাৎ টোটাল টোটাল এখানে বক্সটার মধ্যে লিখে দেবে, মানে যে টাকাটা তুমি জমা করবে টোটাল কত জমা করছো, তো এখানে সেই টাকাটা লিখে দেবে 1000 টাকা, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি সমান জিরো জিরো পয়সা। তো এগুলো লেখার পর তুমি এখানে নেক্সট অপশানে যাওয়া যাক। তো এগুলো লেখার পর তোমাকে নেক্সট অপশানে এই অপশানটা আসছে, নেক্সট অপশান তোমাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে নেক্সট অপশান পেন দেখো কোথায়,
কথায় বা ইংরেজি ওয়ার্ডে লিখতে হবে। তো এখানেও সেম কথায় বা ইংরেজি ওয়ার্ড এই দুটো অপশনকে ফিল করতে হবে। তো এখানে কথায় হলে এখানে তুমি 1000 টাকা, তো এখানে তুমি কথায় লিখে দেবে 1000 টাকা বলে। তো আবার এখানে ইংরেজিতে লিখে দেবে, যদি তুমি চাও বাংলায় লিখতে তাহলে এখানে কথায় যেখানে দেওয়া আছে এর উপরটাতে লিখে দেবে বাংলায় 1000 টাকা, যদি ইংরেজি লিখতে চাও তাহলে এখানে নিশ্চয়ের অপশনটাতে লিখে দেবে 1000 টাকাটা ইংলিশে লিখে দেবে। তো সেমভাবে এখানেও করবে, এই অপশনটা তো সেম পূরণ করবে, এখানে যা পূরণ করবে এখানেও তাই পূরণ করবে। চলো নেক্সট। এরপর ফ্রেন্ডস নেক্সট অপশনে আসছি। ফাইনালি তোমার এখানে নেক্সট অপশন যেখানে, এখানে দেখতে পাচ্ছ জমাকারীর স্বাক্ষর, অর্থাৎ এখানে তোমার সিগনেচার করতে হবে, যে জমা দিচ্ছে অর্থাৎ যে টাকাটা জমা দিবি তার এখানে সিগনেচার। অর্থাৎ তুমি যদি এখানে টাকাটা জমা করো তাহলে তোমার জমাকারীর সিগনেচার, অর্থাৎ তুমি টাকা জমা করছো তার জন্য তোমার এখানে একটা সিগনেচার দিতে হবে। এই অপশানটা তোমার জন্য নয়, এটা ব্যাঙ্ক কর্তৃপক্ষের জন্য। তো এখানে এখানে ব্যাঙ্ক কর্তৃপক্ষ একটা সই করে দেবে, তো সই করে এখানে এটা তোমার রিসিপ্ট কপি, ও তো এই কপিটা তোমাকে রিটার্ন করে দেবে, এখানে স্ট্যাম্প দিয়ে এটা রিটার্ন করে দেবে। তো ঠিক এরকম জায়গাতে একটা স্ট্যাম্প দেওয়া হবে, হ্যাঁ এরকম জায়গাতে দুটো হয়তো স্ট্যাম্প দিয়ে তোমাকে রিটার্ন করে দেওয়া হবে, আর এখানে ব্যাঙ্ক কর্তৃপক্ষ একটা সিগনেচার করে দেবে। তো ফ্রেন্ডস নেক্সট অপশানে আসছি, তো চলো নেক্সট। তো ফ্রেন্ডস নেক্সট অপশানে দেখো, এখানেও আবার জমাকারীর স্বাক্ষর, অর্থাৎ যে জমা করবে টাকাটা তার এখানে সিগনেচার করতে হবে। সবাই তুমি এখানে একটা সিগনেচার করলে এখানেও সেম একটা সিগনেচার তোমার করতে হবে। ফের নেক্সট অপশানে আসছি। ফ্রেন্ডস এখানে নেক্সট অপশানে দেখতে পাচ্ছ অফিসে ব্যবহারের জন্য, অর্থাৎ অফিসিয়াল ইউজ, এখানে তুমি কোনো কিছু ইউজ করবে না, অর্থাৎ এখানে তুমি কোনো কিছু লেখালেখি করবে না, এটা কেবলমাত্র অফিসিয়াল ইউজের জন্য। এটা ব্যাংকের যে ক্যাশিয়ার আছে সে এখানে লিখে দেবে, এখানে ট্রানজ্যাকশন আইডি নাম্বার লিখে দেবে, বাকি এখানে সিগনেচার, এই সমস্ত অপশানগুলো এগুলা অফিসিয়াল ইউজের জন্য। এখানে ব্যাংকের কর্তৃপক্ষ অর্থাৎ যে ক্যাশিয়ার যে তোমার টাকাটা জমা নেবে সে এখানে তোমার ট্রানজ্যাকশন আইডি নাম্বার এবং এখানে সিগনেচার করে তোমাকে এই রিসিপ্ট কপিটা কেটে তোমার ব্যাংকের তরফ থেকে তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি এই রিসিপ্ট কপিটা নিয়ে বাড়ি চলে আস, তাহলে তোমার এই অ্যাকাউন্টে তোমার টাকাটা জমা হয়ে যাবে। আশা করি ফ্রেন্ডস আমি তোমাদের এই ভিডিওটার দ্বারা, তোমাদের সম্পূর্ণ টিউটোরিয়াল দ্বারা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো যাতে সবাই এই ধরনের ভিডিও আরও পেতে পারে। তো চলো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা সাথে থেকো, অল ইন্ডিয়া লিঙ্কের সাথে জুড়ে থেকো। অল দ্য বেস্ট।